فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ আজকে আল দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা তারা তাদের খেলার ব্যাট গেঞ্জি এগুলো নিলামে তুলে অনেক টাকা বিক্রি করা হচ্ছে যার মূল্য অতি অল্প শরীয়ত মোতাবেক এগুলো কি জায়েজ একটু জানাবেন দেখুন আসলে একজন মানুষ তার প্রিয় জিনিসটা যদি বিক্রি করতে চায় অন্য যদি কিনতে চায় আমরা তাকে নিষেধ করতে পারি না কেউ বিক্রি করলে না জায়েজ হবে বলতে পারি না সে বিক্রি করবে এবং সে মজায়দ বলা বা এর মজাদ বলা হয় এটাকে মজাদ আল আলানি অর্থাৎ প্রকাশ্য যে দাম বাড়বে কোনটা সেই যে বাড়তি দিবে তাকে দিবে এটাই নিয়ম হয়তো আর ভক্তবৃন্দ আছে তার ভালোবাসার লোক আছে এরকম সে সালাই করে বিক্রি করলো অনেক টাকা পাইলো কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায় যে কিনছে সে কী কিনছে এটা হলো সমস্যা যিনি কিনছে তিনি এটাকে এত ভালোবাসছে আপনি চিন্তা করে দেখুন তার কাছে এটা সে তাকে যদি কোনো কোনো মসজিদ বানানোর জন্য হয় তাহলে কিন্তু 1,00,000 টাকা দিবে না আল্লাহর জন্য দিবে না সে কিন্তু এখানে অকাতর ব্যয় করছে বোঝা গেল তার ভালোবাসা এইটার জন্য আল্লাহর চেয়েও বেশি প্রমাণিত প্রুভ হয়ে গেছে এখন যে কোনো জিনিস আল্লাহর চেয়ে কেউ বেশি ভালোবাসলে কোনো কিছুকে সেটা শিরক হয় এখন এই মানুষগুলো যারা কিনতেছে তারা কী জন্য কিনছে নিছক ভালোবাসা এত টাকা কেউ ব্যয় করে যদি সন্তানকে দিতে চায় না বাবা মাকে দিতে চায় না আত্মীয় স্বজনকে দিতে চায় না গরিবকে দিতে চায় না কিন্তু এইটা দিয়ে কি করবে আমি আশ্চর্য হয়ে যাই অনেক মানুষ দেখেছি এরকম কিনেছে এরকম পশা গাড়ি কিনে রেখা দিছে এখন রাস্তা দখল হয়ে রয়েছে ওটা অথবা ঘর জায়গা দখল হয়ে আছে একজনের বাড়ি গেলাম দেখুন তিনি তার ইয়াটা সাজাই রাখছে যেটা দিয়ে গান গাইতে ওটা সাজাই রাখছে তো আমি বললাম যে এটা ভেঙে ফেলি আপনার টাকা দিব টাকা দিতেও রাজি নি সেটা এটার প্রতি এত মহব্বত তার রয়ে গেছে বোঝা গেল যেগুলো আল্লাহর চেয়ে যেগুলি দূরে সরিয়ে দেয় সেগুলি তো আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে তার শিরিক হবে আল্লাহ তাআলা বলছেন এটা আমি বলিনি আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসে মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা আল্লাহ ছাড়া অনেক শরীক তারা গ্রহণ করে কিরকম শরীক গ্রহণ করে আল্লাহর মতো ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ আল্লাহর মতো ভালোবাসা এদেরকে ভালোবাসে এটা বুঝার প্যারামিটার আমাদের কাছে না একটাই প্যারামিটার আছে আল্লাহর কথা শুনলে সে কতটুকু আগায় আর মানুষের কথা শুনলে কতটুকু দৌড়ায় তার মধ্যে অপরাধ বোধ থাকলে এটা অপরাধ বোঝানো যাবে কিন্তু অপরাধ বোধ নাই বেপরোয়া হয়ে গেছে এটা শিরকে চলে গেছে এটাই হচ্ছে আফার আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফান্তা তাকুনু আলাইহি ওয়াকিলা যেই ব্যক্তি তার ইলাহকে তার মাবুদ বানাইছে তার প্রবৃত্তিকে অর্থাৎ প্রবৃত্তি যেটা চায় এটা সব কিছুর উপর প্রাধান্য পাবে আল্লাহ তার রাসূল অনুমোদন করেছে কিনা এটা কি কাজে লাগবে কিনা এটা দরকার নেই অনেক একটা চিত্র কিনে নাউজুবিল্লাহ আপনারা জানেন সেগুলো কী জন্য কিনে কিছুই না এই যে তার প্রবৃত্তিকে সে প্রবৃত্তি দেখে দাস বানিয়েছে প্রবৃত্তি দাস হয়েছে সেখানে সে প্রবৃত্তিকে দাস বানায় প্রবৃত্তি দাস হয়ে গেছে সে নিজে প্রবৃত্তি দাস হয়ে গেছে অর্থাৎ আল্লাহর দাস হওয়ার কথা ছিল প্রবৃত্তি দাস হয়ে গেছে আর নিয়ম হচ্ছে এটা যেই ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসবে সেটাই শিরক হবে এই মানুষগুলো যারা প্রবৃত্তির তাড়নায় পড়ে গেছে একটা গেঞ্জি একটা ব্যাট একটা অমুক একটা ওইটা তার কাছে এত প্রিয় লক্ষ লক্ষ টাকা সেটা ইয়া উঠতেছে এটা আসলে দুঃখজনক যে ভাইরা বিক্রি করে তারা বোঝা উচিত যে আমি শিরকের একটা পথ রচনা করতে যাচ্ছি আর যারা কিনে তারা তো শিরকে পড়েই যাচ্ছে এটা অস্বীকার করার জন্য যত রকমই বলেন আমরা বলি না কেন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তায়েসা আব্দুদ্দিনা তায়েসা আব্দুদ্দিরহাম তায়েসা আব্দুল খামিলা তায়েসা আব্দুল খামিসা তার শিখ রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন এখানে সেটা অর্থ হচ্ছে তায়েসা আব্দুদ্দিনা দিনারের দাসের ধ্বংস তায়েসা আব্দুদ্দিন দেরহাম দেরহামের দাসের ধ্বংস তায়েসা আব্দুল খামিলা তায়েসা আব্দুল খামিসা যে চাদরের দাসের ধ্বংস হোক কাপড়ের দাসের ধ্বংস হোক চাদর আর কাপড়কে কেউ সিজদাও করে না রুকুও করে না চাদরের এটার জন্য কিছু করে না টাকার জন্য কেউ সিজদা করছে দেখি না রাসূলুল্লাহ সাল্লাম উদ্দেশ্য কী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য হচ্ছে এগুলো তার অন্তর ভিতরে এমনভাবে গেঁথে গেছে এগুলোর জন্য সে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছে অর্থাৎ সে এটাই পাবে আল্লাহ তাআলার বিধান তার কাছে কিছুই না এরকম পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায় তখন সে দাসত্ব করে সম্পদের কোনো একটা ব্যাটের কোনো একটা বলের কোনো বউয়ের কোনো একটা মৌদার কোনো একটা নারীর কোনো একটা তথাকথিত স্টার নামক যে পর্ণ স্টারগুলো নিষিদ্ধ পল্লীর মেয়েরগুলো এগুলির কিন্তু সে ভালোবাসতে শুরু করে এই জাতীয় মানুষগুলোকে তারা এই জাতীয় অবস্থায় ভালোবাসতে যায় এর অর্থ হচ্ছে তার অন্তরের মধ্যে এখনও পরিচ্ছন্নতা আসেনি অন্তর অপবিত্র রয়ে গেছে জান্নাতে যেতে হলে এই অন্তর দিয়ে যাওয়া যাবে না আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম
কালবে সালিম নিয়ে আল্লাহর দরবারে আসে। এদের কাছে করোনা আক্রান্ত মানুষের যদি তাদের জন্য টাকার জন্য যাওয়া হয়, এরা হয়তো 10 টাকা দিবে অথবা 100 টাকা দিবে, কিন্তু এই ব্যাট আর গেঞ্জি কেনার জন্য তারা 1 লাখ 2 লাখ 10 লাখ পর্যন্ত খরচ করতে রাজি হয়ে যায়। কেন সেটা করতে যাচ্ছে? এটা এই জন্য যে তার মহব্বত এটা অন্য সব কিছুর উপর, এই জন্য এটা শিরকের জায়গায় চলে যাবে যদি কোনো এরকম অবস্থা পরিণত হয়। মানুষের ব্যক্তি কেন্দ্রিক আলাদা হয়ে যায়, কারো কারো কী উদ্দেশ্য নিয়ে জানতে হবে তারপর সেটা বলতে হবে, কিন্তু কবিরা গুণের নিচে না এই জাতীয় জিনিস কিনা। বেহু দেখাম রসুল্লাহ সাল্লাম বলেছেন, মিন হোসনি ইসলামিল মার এ তর্ক হুমালা ইয়ানি, একজন মুসলিমের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য হচ্ছে বেহুদা কাজ পরিত্যাগ করা, যেহেতু কোনো কাজ যে কোনো উপকার নাই এই জিনিসগুলো পরিত্যাগ করা, কারণ এগুলির মধ্যে ক্ষতি ছাড়া তার উপকার নাই। এটা তার রাখার জন্য কয়েকদিন পরে একটা রুম লাগবে, একটা বড় কিছু লাগবে, একটা কর্নার বানায় নিতে হবে, একটা কিছু আনিয়ে রাখার জন্য, অর্থাৎ সে এটা দেখানোর জন্য একটা একটা ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ এটা ইসলামের শরীয়তে কোনো নিয়ম ভিতরে ছিল না। আমরা অনেক সময় দেখি কোনো কোনো তথাকথিত কিছু আলেম হয়ে গেছে কিছু পরে কী করে, মক্কা মদিনায় গিয়ে কাবা শরীফের গিলাফ টানা নিয়ে টানাটানি করে, এটা নিয়ে তারা মনে করে একটা বিরাট কিছু করে ফেলছে। এগুলিও কিন্তু ইসলামী শরীয়ত কোনোদিন বলে নাই যে কেউ এরকম গিলাফ নিয়ে এসে কোথাও রাখাও, গিলাফ নিয়ে ঢুকে রাখা তার জান্নাতে হবে বা কিছু উপকার হবে, এটা কিছু না, এসবই ভুল, সবই ভুল। আপনি ইবাদত করুন আল্লাহ, আপনার কিছু না থাকুক, আল্লাহ তালা জানেন আপনার কী ইবাদত, আল্লাহ তালা গ্রহণ করে নেবেন, আল্লাহ তালা আপনার ইবাদত গ্রহণ করে নিয়ে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সেটা হচ্ছে আখিরাতে আপনার মুক্তির দরকার, দুনিয়ার জীবনটাকে আপনি বড় করে দেখছেন, বা তুসুন হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।